সকলে কেমন আছেন? ভালো আছেন তো? বাঙালি মায়ের রান্না চ্যানেল থেকে আমি অর্চনা এসে গেছি। ভালো খান, ভালো থাকুন। ও হ্যাঁ, আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না কিন্তু। তিন চামচের মতো সাদা তেল ঢাললাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচানো, তারপর ঢাললাম পেঁয়াজ, পেঁয়াজ কুচানো, এতে একটু ফ্রাই হলে পরে তারপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন হলে পরেই আমি চিকেনটা দেব। সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম কারণ জিনিসটা টাইট হওয়ার জন্য। এবার আমার ফুড রেডি। এবার আমি এই চিলিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, তারপরে আমি এটাকে মাঝে কেটে ভেতরে বীজগুলোকে বার করে নেব। দেখুন, আমি এইভাবে এটাকে চিরেছি। হ্যাঁ, এবার এটাকে কেটে ও ভেতরটা আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চিলিতে আমি খুব ভালো করে ঘুরে দেবেন। স্বাদ অনুযায়ী নুন, স্পাইসির জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিই। অন্য জল দিয়ে এটাকে আমি ব্যাটারটাকে তৈরি করব। খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। একবারে জল দেবেন না, ধীরে ধীরে একটু একটু করে জল দেবেন। এই দেখুন ব্যাটারটা এরকম। এবার দেখুন আমি এই লঙ্কাটাকে ব্যাটারে সুন্দর করে এটাকে আমি ডুবিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে মিশিয়ে নিই। এইবার আমি এটাকে পুরো সুন্দর করে মাখিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি, এটাতে একটু বেশি তেল লাগবে। আমি এটা আস্তে করে দিয়ে দিলাম,
দিয়ে এবার আপনারা করতে এইভাবে তেলটাকে উপর উপর করে দেবেন। হালকা আগে করতে হবে, ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে আপনি আস্তে 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 নাড়তে থাকবেন। এইভাবে আমার মতো চিকেন চিলি করা তৈরি করবেন, খাবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।